أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার সবুজ ভাই মক্কা থেকে জানতে চেয়েছেন এটা যে আমাদের মধ্যে কিছু লোক বলে যে হিন্দুদের বাড়িতে খাওয়া হারাম আর যে লোকগুলি বলে তারাই কিন্তু যারা সুদ খায় তাদের বাড়িতে যায় খায় এখন এটা বিস্তারিত জানতে চাই কাদের বাড়িতে খাওয়া হারাম কি আলহামদুলিল্লাহ সাল্লাহসালাম আল্লাহাবাদ সমানিত সবুজ ভাই প্রথম কথা হলো হিন্দুদের বাড়ি হিন্দু যে আপনার সম্পর্ক জানতে হবে যে ব্যক্তি সুদ খায় সে ব্যক্তি মুসলমান থেকে বহিষ্কার হয়ে যায় না যদিও নামাজ পড়ে হজ করে জাকাত দেয় আল্লা বিল্লাহ করে হ্যাঁ সুদ খায় সে সুদের যদি তবা না করতে পারে সে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে এবং আল্লাহর কাছে পাকড়াও হবে এবং তাকে কালকে মতের মানে শাস্তি পেতে হবে আর সুদ প্রতি লানত বর্ষণ করা হয়েছে কিন্তু সেই ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে না কিন্তু হিন্দু মসৃদ খ্রিস্টান বেইমান নাস্তিক এরা তো এরা তো জানেন এরা অমুসলিম কাফের বেইমান এগুলি নাস্তিক এদের না আছে পবিত্রতা শারীরিক আর না আছে পবিত্রতা দৈহিক শারীরিক দৈহিক আর আত্মিক কোনো পবিত্রতা তাদের নাই এখন হিন্দুর বাড়িতে যা খাওয়া যেমন মনে করেন একসাথে আপনি একসাথে কাজ করেন সেখানে আপনি সুপার মার্কেটে গেলেন সেখানে যে সমস্ত খাদ্যগুলি হালাল কলা বলেন বিস্কুট বলেন বা আপেল বলেন সেটা কিনা যদি কোনো উদ্দেশ্য না থাকে এমনিই কিনে দিল কোনো মূর্তি পূজার উপলক্ষে বা তাদের কোনো অনুষ্ঠান উপলক্ষে না হয় বা এমনিই কোনো দুজনে যাচ্ছে খাইতেছে পানি পান করার সময় অনেক সময় পানি খাওয়া দরকার পানি পান করা দরকার সে টাকা দিল বলছে আমি দিতেছি সমস্যা নেই এই সমস্ত খানা যেগুলি হালাল খাদ্য হয় হারাম যদি না হয় এগুলি খেতে পারবেন কিন্তু হিন্দুদের বাড়িতে যাওয়ার পর তারপরেও যদি আপনাকে সেখানে তারা কিছু আপ্যায়ন করে খানা যদি হালাল হয় সেই খানাগুলো আপনি খেতে পারেন হিন্দু দোকানেও যদি সেখানে যাওয়া হয় সেই খানা যেমন মিষ্টি বা রুটি বানায় অনেক কিছু বানায় এগুলি খাওয়া নিষেধের অন্তর্ভুক্ত নয় হারাম হবে না খানা কিন্তু প্রশ্ন হইলো যে হিন্দু ব্যক্তি তারা তো মুসলমানই না তারা আর তারা তো ইমান নাই আমল নাই তাদের নাপাক তাদের নাপাকি নাই বিসমিল্লা বলে না কিছু বলে না এটা সেটা না খাওয়া আপনার জন্য একটা রুচির ব্যাপার আছে এটা আপনার জন্য পরেশগারিতার বিষয় আছে না হয়তো উচিত হিসাবে যে বেইমান নাস্তিকদের হাতের হাতের তৈরি করা বানানো হাতের এই মাখানো এই সমস্ত জিনিস আপনি খাবেন না খাওয়া ওদের ওদের দোকানে যেমন আমাদের দেশের হিন্দুদের দোকানে দেখেন না মূর্তি টুর্তি ইত্যাদি লাগার রাখছে এলাকায় আছে নাপাক জিনিস অথচ মুসলমান রাষ্ট্রে থাকে মুসলমানদের সাথে উঠা করে কিন্তু ওদের শয়তানি ওরা লাগাই রাখছে তো হিসাবে তো একটা মুসলমান ইমানদার হিসাবে তাদের বাড়িতে তাদের ঘরে তাদের দোকানে তাদের জিনিস না খাওয়াই উত্তম হিসাবে এটা তো আপনার তাকুয়ার পরিচয় এটা তো আপনার বিষয় হওয়া উচিত হয় হিসাবে কিন্তু যারা সুদ খায় ঘুষ খায় তারা ওই দৃষ্টিকোণ থেকে হিন্দুর সাথে তুলনা করা যাবে না তারা তারা গো কবিরা গুণায় আছে লিপ্ত আছে কিন্তু তারা দেখেন আল্লাহ কাছে এক হিসাবে এদিক দিয়ে অন্যায় করতেছে এদিক দিয়ে আবার কাছে মাপ সেতেছে শেষ তারপরেও কিন্তু একজন পরিষ্কার মমি হিসাবে সে যদি জানতে পারে যে সুদ খোর ঘুষখোর সে অন্যায় উপায় অন্যায় উপায় উপায় অর্থ ইনকাম করছে এবং হারাম টাকা ইনকাম করছে সে যদি জানতে একজন একদম পরেশদার মানুষ যদি বিরত থাকে তাহলে ভালো দিক এটা ভালো দিক কিন্তু না খেলে যে অনেক বড় অপরাধী হয়ে যাবে সেটা তো আমার দেখার বিষয় না আপনি দেখা যায় কিন্তু আপনি যখন জানতে পারবেন যে এই লোকটা হারাম উপায় আছে যেমন যারা সিনেমার ব্যবসা করতেছে সিনেমার টাকা পয়সা দিয়ে উপার্জন করতেছে অন্যায় উপার্জন করতেছে হারামে টাকা জুলুম নির্যাতন জুলুম নির্যাতন করে টাকা আনতেছে চোর চুরি করে টাকাতে টাকা আনতেছে ডাকাত ডাকাতি করে টাকা আনতেছে দেখেন এই সমস্ত বাড়িতে যদি আপনাকে ইনভাইট করে দাওয়াত দেয় বা অনুষ্ঠান করে সেখান থেকে বিরোধ থাকতে পারলে তো আপনি জীবনকে আপনি বাঁচাইতে পারলেন পরেশগার জীবনকে আপনি রক্ষা করতে পারলেন এগুলি তো অনেক বড় জিনিস কিন্তু কেউ যদি খায় কেউ যদি তার দাওয়াতে অংশগ্রহণ করে তাহলে ইমান হারা হয়ে যাবে বা বেইমান হয়ে যাবে বা অনেক বড় অপরাধ করে সে জাহান্নামি হয়ে যাবে এ ধরনের কথা বলা চলবে না মোট কথা হলে প্রত্যেকটি মমিন বান্দাকে সব কিছু দেখে শুনে বুঝে শুনে আমল করা এটাই হচ্ছে সবচেয়ে ফরশগারীদের লক্ষণ এই পরিজগারদের মধ্যে এটাও একটা প্রকার যে যারা খানাতে বাঁচাতে খানাতে বাঁচবে দেখাতে বাঁচবে চলাতে বাঁচবে ফেরাতে বাঁচবে শুনতে গেলে হিসাব আমাদের জীবনটা তো অনেক কঠিন বর্তমান পরিস্থিতির সব দিক দিয়ে দেখে শুনে বেছে আমাদেরকে চলার চেষ্টা করতে হবে এটা হলো সংক্ষিপ্ত হাজা সাল্লাহ নবিন মোহাম্মদ আসসালাম আলিকুমতুল্লাহিগাত